শুভ সকাল বন্ধুরা, আজকে শনিবার আর আজকে হচ্ছে পার্শ্ব একাদশী। তোমরা যারা একাদশী করো তোমরা সবাই জানবে, তো তোমাদেরকে সবাইকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা আর কি একাদশী করি, আর একাদশী করাটা খুবই ভালো। তোমরা যারা করো তো ঠিক আছে, আর যারা না করো তোমরা ইচ্ছে হলে করতে পারো। তো আজকে শনিবার, আজকে একাদশী, তো আজকে আমরা আর কি সারাদিন উপোস থাকবো। আর কালকে পালন করে, সঠিক টাইমে পালন করে তারপর আর কি ব্রত শেষ হবে। তো এই যে আমি শনিবার এই যে সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে দিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সকালে পুজোটা একটুখানি শেয়ার করেছিলাম, আর এবার সন্ধ্যাবেলা আর কি ঠাকুরের একটু প্রার্থনা টার্থনা করবো। আর এই যে একটুখানি এখানে আর কি গীতা পড়ে নেবো, আর তারপর চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। সামনে আসলাম, আর এখন বাজে হচ্ছে রাত্রে প্রায় 9:30-10:30 এরকম হবে। তো এই যে কিছু ফল দুধ এরকম করে সব কিছু একসাথে করে, এই যে রুটি টুটি খাই না আমরা, এগুলো কিছু, আর পঞ্চরবি শস্য একাদশীর দিন নিষিদ্ধ আর কি খাওয়া বারণ। তো এই যে এখানে ফল টল দুধ এগুলো নিয়েছি, এই যে এগুলো খেয়ে তারপর কালকে সকালে আবার ফিরে আসছি। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে একাদশীর পালন। তো পালন সকাল আর কি 9:28-এর মধ্যে কমপ্লিট করতে হবে আর কি, পুজো দিয়ে পালন করতে হবে। তো এই যে সকাল সকাল এই যে গিয়ে তোমাদের দাদাভাই অনেকগুলো ফুল কিনে এনেছে, তো আমাদের তো ফুল কিনে আনতে হয়, ফুল বেলপাতা এগুলো সমস্ত কিছুই কিনে আনতে হয়। তো এই যে ফুল টুল কিনে এনেছে সকাল সকাল গিয়ে, তারপরে এই যে স্নান টান করে এই যে আমি পুজো দিচ্ছি। আর বেশি ফুল হলে দেখবে ঠাকুর পুজো দিতে অনেকটা ভালোও লাগে, আর সাজিয়ে দিতে আমার তো খুবই ভালো লাগে। ফুল বেশি হলে এই যে এরকম করে সুন্দর করে সাজিয়ে পুজো দিতে খুবই ভালো লাগে। আর তোমরা কারা কারা একাদশী ব্রত করো কমেন্টে জানিও, আর এই যে চেষ্টা করি আর কি সব একাদশী ব্রত পালন করার ঠিকমতো করে। তো ঠাকুরের কৃপা হয়েছে তো তাই ব্রতটা আর কি করছি, ভগবানের কৃপা ছাড়া কিছুই হয় না, তোমরা জানো সবাই। আর এই যে ঠাকুরকে আমরা যে ডাকবো বা ঠাকুরের পূজা করব, এগুলো ঠাকুরের যদি ইচ্ছা না হয় তাহলে কোনো কিছুই আমরা নিজের ইচ্ছেতে করতে পারবো না। তো এই যে এখানে আমি পুজো দিচ্ছি, আর আমার হাজবেন্ড এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছে, ও বলছে তুমি পুজো দিবে তারপর রান্না করবে, তাহলে অনেক দেরি হবে, তো আমি রান্না করে নিই আর তুমি পুজো দিয়ে নাও। তো এই যে এখানে পাঁপড় ভাজা ও দেখাচ্ছিল তোমাদেরকে, আর এই যে এখানে আমি পুজো দিচ্ছি, আর ও আর কি রান্না সয়াবিন আলু কষিয়ে শুধু জল দিয়েছে আর ভাত করে নিয়েছে, পাঁপড় ভাজাগুলো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিল। তো আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এখানে বসে আছি, একটু পরে ঠাকুরের বুক নামিয়ে তারপর ঠাকুরের প্রসাদ পেয়ে তারপর আর কি আজকের আর কি একাদশী ব্রত শেষ হবে। তো এই যে অনেকক্ষণ বসে তারপর এই যে ঠাকুরের বুক নামিয়ে নেব বন্ধুরা, ঠাকুরের বুক নামিয়ে প্রসাদ পেয়ে আমাদের ব্রত কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।